পিসু নাকি বুঝবে না, ট্রেন ছেড়ে দেবে, ট্রেন এসে বসলাম বাবা খাবে বাই না, ওর পিসু কিছু নাকি বুঝবে না এনে দিতে, ঠিক আছে ঠিক ঠিক ছেড়ে দিয়ে চলো। হ্যাঁ বাবা হাসি এই আমরা ট্রেন থেকে নামলাম, মরলা ট্রেন থেকে নেমে আমরা এসছি মেট্রো স্টেশনে, মেট্রো পিছনে মানিক আমাদের সাথে যাচ্ছে। গরম এখন 1:13 বাজে, ট্রেনটায় এত আস্তে আস্তে, আগে জানলে উঠতাম না ট্রেনটা, এই মেট্রো আবার চলে এসেছে। খুব খুশি সে। হাই ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ আছি। আজকে তারিখ হচ্ছে 25/12 শুক্র, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন 2:36 বাজে, আমি ব্লগ স্টার্ট করতে ভুলেই গেছিলাম। সকালে ঘুম থেকে উঠে লুচি খেয়ে, ভাইয়ের বউ লুচি বানিয়ে দিল, সুপার না, লুচি খেলাম, মিষ্টি খেয়েছি, ডাবের জল খেয়েছি, খেয়ে ওখান থেকে আমরা ট্রেন ধরেছি। ট্রেনটা এতটাই লেট করলো, এতটাই স্লো স্লো, মানে কি আস্তে আস্তে চলছে, এক একটা স্টেশনে কতক্ষণ করে দাঁড়িয়ে আছে, মানে 30-50 মিনিট লেট আছে, মানে 1 ঘন্টা লেট আছে। হ্যাঁ, এত আস্তে সব মিলিয়ে 1 ঘন্টা লেট হয়ে গেছে আমাদের ফিরতে। এই এবার আমি সকালে মাথাতেই নেই যে আমি ব্লগটা স্টার্ট করবো, কিন্তু ব্লগ স্টার্ট করে দিয়েছি, ব্লগ বানিয়েছি ছোটো ছোটো করে, কিন্তু আমি মানে এই যে শুরুটাই করিনি, যে যেটা বলি আমি সবার ফার্স্টে সেটাই হয়নি, তাই এটা বলে দিলাম। আর এই যে বর এদিকে গাড়ি আনতে গেছে, আমরা এখন এই যে দেখো মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এসেছি, এই জায়গাটা এখানে দাঁড়িয়ে আছি আমাদের, এটা এটা হচ্ছে নেতাজি কুটঘাট, এখানে আমি দাঁড়িয়ে আছি। বর আমার স্কুটি রাখা আছে, ওটা আনতে গেছে, আমার ভাইয়ের ছেলে মানিক আমার সঙ্গে আছে, আমি আমার বর আর আমার মানিক, আমরা একসঙ্গে এবার বাড়িতে যাব। এবার দেখি কি খাবো, আজকে তো হোটেলে সব ঘাটাঘাটি হয়ে গেছে, বর আজকে ছিল না, রান্নাবান্না আমাদের জন্য কিছু হয়নি, তা আমার ইচ্ছা আছে আজকে শুক্রবার, তার জন্য আমি ইচ্ছা আছে নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে আলু দিয়ে ভাত করবো, কিন্তু মানিক বলছে ওটা খাবে না, তাহলে ওর জন্য অন্য ব্যবস্থা করা হবে, ওর জন্য পনির চাউমিন, ও চাউমিন খেতে ভালোবাসে, পনির দিয়ে চাউমিন করবো, ভেজ চাউমিন, যেহেতু আজকে শুক্রবার নিরামিষ, আর তার সাথে যদি গোবিন্দভোগ চালের ভাত আলু শুধু ঘি থাকবে, বাটার থাকবে, যদি ও খায় খাবে একটু, আর না এখানে চাউমিন ভালোবাসে। আর ট্রেনে আস্তে আস্তে অনেক কিছু খেয়েছে বাবা, ও যা দেখবে সেটাই ওর লাগবে, এগুলো খেয়ে নিয়েছে, আর ওই জন্য এখন এই বাড়ি থেকে রওনা দেবো। ঠিক আছে, আমার স্নান হয়ে গেছে, ওকে স্নান করাবো বাড়ি গিয়ে, আমি করবো না ভেবেছিলাম, এবার ওয়াশরুমে ঢুকে গেছি, তখন ভাবলাম যে স্নানটা করেই নি, আর গরমের সময় ওই জন্য করে নিলাম, আমি করবো না ভাবছিলাম। এই বর এক্ষুনি চলে আসবে গাড়ি নিয়ে, চলো, জায়গাটা ভালো লাগছে না দেখো, কি হাওয়া দিচ্ছে, ফুরফুর হাওয়া, কি সুন্দর লাগছে। হ্যাঁ কি বলছো? একটা মিডিলে বন্ধ করো, আর একটু গায়ে দাও, গায়ে দাও, শুনে তো একটু গায়ে ডোলে নিতে পারছে, হাত লাগবে, লাগেনি তো, আসছে কান ফান ডলো, কানে কান ডলো, চান করে ওরে বাবা রে, ওরে আমার মানুষ রে, যাও।
হ্যাঁ সুন্দর হয়ে বসো। এই তো এই যে মানিক এখন এই যে আইসক্রিম খাচ্ছে, বসে খাও, আমি একটু আইসক্রিম। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আর দিয়ে বলো হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। এখন আমরা মিঠাই আনি দেখছি, এখন বাজে 8:15। এই যে আমাদের মানিক এখন এই মাত্র ঘুম থেকে উঠলো, খুব টায়ার্ড ছিল মানিক। এখন তরমুজ খাচ্ছ আর কি খাচ্ছ বলো? আমি আর খাচ্ছি আঙুর। আঙুর আর তরমুজ। আর তরমুজ ঘুম থেকে উঠছিলই না, কি খাচ্ছ বলো? পনির পিজা। না পনির, এটা কি পনির? এটা চিলি পনির। চিলি পনির খাওয়া আর এই ব্রেড। ব্রেড খাওয়া। কোল্ড ড্রিঙ্কস কতটা দিয়েছি পুরো আগে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি, দেখো তাড়াতাড়ি খেয়ে পটি করো চলো। এখন 12:47 বাজে বন্ধু, কিছু শর্টস ভিডিও দিলাম, সব মানে কিছু ভিডিও ছিল সেটাকে এডিট ফিডিট করে ছাড়লাম। হ্যাঁ আর আমার ভাইয়ের ছেলে মানে আমার মানি এসছে আর আমার বর, ওরা সব শুয়ে পড়েছে, আমি এখন চলে যাবো শুতে যাবো, ঠিক আছে? এরা ভিডিওটা এন্ড করবো। এখন 12:48 বাজে, তো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। আমার ভিডিওটি দেখে বন্ধুদের যদি একটু খুব ভালো লেগে থাকে তাহলে লাইক আর আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদেরকে একটু ভালোবাসবেন। তাহলে চলুন দেখা হবে কালকে আবার আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট। আর এই দেখো এখনো ঘুমায়নি, কত পাক্কা দেখো তাহলে। চলো আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছে, দেখো এখনো পুরো টক টক করছে একদম, আমি যতক্ষণ না যাবো ঘুমাবে না। বাই বাই, লাভ।